আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই গোল গলা মেক্সি কাটিং করতে পারেন। তো আমি 42-44 ইঞ্চি বডির জন্য আজকে মেক্সি কাটিং করব। প্রথমেই আমি হাতার জন্য 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি হাতার জন্য 19 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব। আর আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি। 19 ইঞ্চি পরিমাণ কাপড় হাতার জন্য কেটে নেওয়ার পর আর বাকিটা যার যতটুকু লম্বা লাগে সেই পরিমাণে মাপ নিয়ে আপনারা কেটে নেবেন। তো এখানে 19 ইঞ্চি কাপড় নিলে আপনার 17-18 লম্বা হাতা হবে। আমি এখানে কেটে নিচ্ছি 19 ইঞ্চি করে কাপড়। প্রথমে হাতার কাপড়টা বের করে নেবেন, তারপর মিক্সির কাপড়টা কাটবেন আপনারা। তো এইভাবে কেটে বডি পার্ট থেকে হাতার কাপড়টাকে আপনারা আলাদা করে নেবেন, তারপরে মেক্সিটা কাটতে হবে। তো আমি আলাদা করে নিচ্ছি হাতার কাপড়টা। হাতার কাপড়টা আলাদা করে নিয়ে কাটলে সুবিধা হয়, না হয় পরে হাতার কাপড় বের করতে অসুবিধা হয়ে যায় বা কম বেশি হয়ে যায়। তো এখন আমি মেক্সিটা কাটিং করব। তো এখন আমি হাতা কাটার পর বাকি যে কাপড়টুকু ছিল 4 ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন এখানে 4 ভাঁজ দিয়ে নিয়েছি, খোলা পাটটা এই পাশে আর আমার ওই পাশে হচ্ছে বন্ধ পাট। তো এখন আমি নিচের দিকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিব, সেটা নিচের ভাঁজ দেওয়ার জন্য। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ মেপে দাগ দিয়ে নিব, যেটা হচ্ছে আমার নিচের দিকে ভাঁজ করার জন্য থাকবে। তো এতখানি করে আমি কাপড় নিয়ে নিয়েছি। আপনারা লম্বা যতটুকু লাগবে অতটুকু রেখে তারপর বাকি নিচে 2 ইঞ্চি পরিমাণ রাখবেন নিচে ভাঁজ দেওয়ার জন্য, ভাঙার জন্য। তো দেখুন এইভাবে আমি মেপে নিচ্ছি। আর এখানে আমার মাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন কিভাবে ভাঁজ দিবেন, 2টা ভাঁজ দিবেন, একটা এইভাবে আর একটা এইভাবে করে ভাঁজ দিয়ে নিচের সেলাইটা এরকম হবে। তবে মনে রাখবেন আপনাদের লম্বার মাপটা যেন সঠিক থাকে, ছোট বড় না হয়ে যায়। এখন আমি এদিকে প্রথমে 1.5 ইঞ্চি কাপড় রেখে তারপর মাপ দিব, কাপড়টা থাকবে সেলাই করার জন্য। এই বাড়তি কাপড়টা রেখে নিব আমি। এখানে 42-44 ইঞ্চি বডির জন্য আমি মিক্সিটি কাটিং করছি। তো 42 ইঞ্চির জন্য যদি নিয়ে থাকি তাহলে 4 ভাগ করতে হবে আমার। 42 ইঞ্চিকে 4 ভাগ করে 10.5 ইঞ্চিতে আমি মাপটা দিয়ে নিব এইভাবে। তো এখান থেকে আমি 10.5 ইঞ্চি করে মাপ দিয়ে নিচ্ছি, লম্বা দিকে আমি একটা দাগ দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার বডির মাপ। 42 ইঞ্চি বা 44 ইঞ্চি বডির জন্য আপনি 10.5 নিতে পারেন। এখন আমি এই যে দাগটা দেওয়ার পর বাকি যে বাড়তি কাপড়টুকু আছে সেটা আমি দাগ বরাবর খুব সুন্দর করে ভাঁজ করে দিব। তো আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে ভাঁজ করে নেবেন। খুব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আমি। বগলের মাপটা আমি নিয়ে নিচ্ছি, 6 ইঞ্চি বা 7 ইঞ্চিও নিতে পারেন, 6 বা 7 নিলেই হয়। তো এখানে আমি এইভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর গলার চওড়াটা আমি এখান থেকে ধরে 7 ইঞ্চি পরিমাণ নিব, 7 ইঞ্চি নিয়ে লম্বা বরাবর একটা দাগ দিয়ে দিব। এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। এখন আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ শেপ কেটে নিব, এখানে 1 ইঞ্চি আর লম্বা যতটুকু আছে তার অর্ধেক পরিমাণ নিয়ে এখানে আরেকটা মার্ক করব। আর এইখান থেকে হাতার শেপটা আঁকবো আমি। এইভাবে আপনারাও এঁকে নেবেন, তাহলে হাতাটা খুব সুন্দর হবে। এভাবে আমি হাতার শেপটা এঁকে নিয়েছি। আর এখানে গলার চওড়াটা নিতে হবে 2.5 ইঞ্চি। 42 বডির জন্য গলার চওড়া 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে এখানে আমি লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। আর গলার লম্বাটা আপনারা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিতে পারেন। তো আপনাদের সুবিধা মতো ইচ্ছা মতো আপনারা গলার লম্বাটা নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। তো এইভাবে দাগ দিয়ে এখানে গলার শেপটা আমি এঁকে নিব। তো গলার শেপটা এঁকে নেওয়া হয়ে গেল আমার। গলার শেপটা এঁকে নেওয়ার পর আমি এখানে একটি লম্বালম্বি করে দাগ দিব, মানে যতটুকু এখানে বাড়তি কাপড় আছে
সে পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছে। আর এখানে আমি মেপে দেখব যে কতটুকু কাপড় আছে, এই পরিমাণ কাপড়টি আমি নিচের দিক থেকেও ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিব, মাপ দিয়ে কেটে নিব। এটা হচ্ছে মিক্সির কুচির সাথে আপনি যে কাপড়টা জয়েন করবেন সেই কাপড়টা এখান থেকে বের হচ্ছে, আমাদের সামনে পেছনে দুই পার্টি এখান থেকে বের হবে। তো এইভাবে করে দাগ দিয়ে কেটে নিব আমি, সামনে পেছনে দুই পাশের কাপড়টাই এখান থেকেই বের হবে। তো আপনারা খুব সুন্দর করে কেটে নেবেন এইভাবে। তো এইভাবে যদি আপনারা মিক্সি কাটিং করেন খুব সহজেই অল্প সময়ের ভিতরে মিক্সি বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এটা সোজা করে নিচ্ছি, ওইখানে একটু বাড়তি কাপড় সেটা আমি কেটে সাইজ করে নিব। আর গলার এখান থেকে ধরে আমি 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিব, মানে যে পর্যন্ত মিক্সির কুচিটা হবে। তো এতটুকুতে কুচি দিলে মিক্সিটা অনেক সুন্দর হবে। দাগ অনুযায়ী আমি এখন হাতার এই পাশটাও কেটে নিচ্ছি, হাতার এই পাশটাও আমার কাটা হয়ে গেল। আর হ্যাঁ, সেলাইয়ের ভিডিওটি আপনারা এই ভিডিওর দ্বিতীয় পার্টে দেখতে পারবেন, আপনাদের ইচ্ছা হলে দ্বিতীয় পার্টে দেখে আসতে পারেন। আর এটা হচ্ছে হাতার কাপড়। তো হাতার কাপড়টাকে আমি 4 ভাঁজ দিয়ে নিচ্ছি, লম্বালম্বিভাবে আমি 4 ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি হাতারটি কাটব, হাতার জন্য এখানে আমার 9 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। তো এখানে আমার 9 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে 8 ইঞ্চি আছে, যার জন্য আমি এখানে একটুখানি জোড়া দিয়ে নিব। তো আমি টুকরো কাপড় দিয়ে এখানে এখন মেপে নিচ্ছি, 9 ইঞ্চি পরিমাণ মেপে নিয়েছি। আর এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে মেপে নিচ্ছি, 3 ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে কাপড়টাকে আমি দাগ দিয়ে নিয়েছি। সুন্দর করে হাতার শেপটা এখন কেটে নিব। তো এইভাবে ধরে হাতার শেপটা কেটে নিচ্ছে, একদম 9 ইঞ্চি পরিমাণ নিয়ে ঠেকিয়ে দিব এখানে। এখানে আমি কাপড়টা খুব সুন্দরভাবে দাগ দিয়ে নিচ্ছি, যেমন চকটা ভালো না, দাগ ভালো বসে না, যার জন্য বারবার মার্ক করতে হচ্ছে। আর এখানে আমি নিচে ভাঙার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর হাতাটা কাটব। তো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে রেখে ভাঁজ দিয়ে দিব। আর এখানে আপনার হাতার মুহুরিতে যার যত লাগে তার চেয়ে 1 ইঞ্চি বেশি নেবেন, মানে 5 লাগলে 6, 6 লাগলে 7, এইভাবে নিতে হবে। তো এখানে আমি একটা শেপ কেটে নিচ্ছি এইভাবে। তো এই অনুযায়ী হাতাটা এখন আমি কাটব, কেটে নিব। এখানে কাপড়ের জোড়া অংশটুকু সহ এভাবে কেটে দিচ্ছি, এখান থেকে খুব সুন্দর করে কাটতে হবে। তো আমার হাতা কাটাটা কমপ্লিট হয়ে গেল, এই অংশটুকু আমি সেলাইয়ের সময় জোড়া দিয়ে নিব। এভাবে আপনারা খুব সুন্দর করে হাতা কেটে নিতে পারেন। শেষ হয়ে গেল আমার মিক্সি কাটিং। তো সেলাইয়ের ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার পরের ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।